হ্যালো এভরিওয়ান সিভিল ইঞ্জিনিয়ার এক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই বিল্ডিংয়ের ভেতরে বাথরুমের ভেতরে সাইডে বা ট্যাঙ্কের ওয়াটার ট্যাঙ্কের ভেতরের সাইডে ক্যানফিসে চার্জেসে কিচেনের সিঙ্কে আপনি ওয়াটারপ্রুফ কীভাবে করবেন ডক্টর ফিক্স সিট ওয়ান ওয়ান টু পি ডিফিন টুকে এই কেমিক্যালটা আপনি ইউজ করতে পারেন এর বিষয়ে যদি ফুল জানতে চান তাহলে আমাদের ভিডিও সেকশানে যেয়ে পরে ভিডিওটা দেখতে পারেন অথবা আপনি ওপর আই বাটনে ক্লিক করে আমাদের ওই ভিডিওটাকে দেখতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে এখানে রিভিউ দেব বা আলোচনা করবো সেটা হলো আউটসাইডের ওয়ালে আপনি কিভাবে প্রোটেকশন দেবেন আপনাকে ইউজ করতে হবে ডক্টর ফিক্সিটের রেন ওয়াটারপ্রুফ কোটিং এটা কিন্তু কোনো আমাদের প্রোমোশনাল ভিডিও নয় এটা রয়েছে ডক্টর ফিক্সিট মানে ফিডলাইট কোম্পানির ডক্টর ফিক্সিট এক্সটার্নাল ওয়ালস রেনকোট ওয়াটারপ্রুফ কোটিং এবার এটা সম্বন্ধে ডিটেলস জানবো এর মধ্যে কী কী মানে কীভাবে ইউজ করতে হয় এবং এর দাম কত চলুন দেখে নিট মানে ফিডলাইট কোম্পানির ডক্টর ফিক্স সিট এক্সটার্নাল ওয়াল রেনকোট ওয়াটারপ্রুফ কোটিং এটার প্রাইস আছে পাঁচ হাজার আটশো পঁচাত্তর দেখে নিই এটা আছে ডক্টর ফিক্স ইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ওয়ান এখানে দেওয়া আছে ক্লিন দ্য সার্ফেস প্রথমে সার্ফেসটাকে আপনাকে ক্লিন করতে হবে যা ডাস্ট আছে বা লুজ ম্যাটেরিয়াল আছে সেটাকে আপনাকে ক্লিন করতে হবে তারপর পয়েন্ট নাম্বার টু ওয়াশ দ্য সার্ফেস সে সার্ফেসটাকে আপনাকে জল টল দিয়ে ফ্রি করতে হবে ধুয়ে নিতে হবে যা ক্র্যাক আছে সেই ক্র্যাকগুলোকে আপনাকে ভালো করে দেখে নিতে হবে তিন নম্বর পয়েন্টে ক্র্যাকগুলোকে আপনাকে বন্ধ করতে হবে ক্র্যাক আপ টু ফাইভ এম যেখানে ফাইভ এম এর বেশি ক্র্যাক থাকবে সেটাকে আপনি ডক্টর ফিক্সিডের ক্র্যাক এক্স পেস্ট দিয়ে ফিল করতে পারেন আর যদি দশ এম এর বেশি ক্র্যাক থাকে তাহলে সেটাকে আপনাকে ফিল করতে হবে ক্র্যাক এক্স স্রিঙ্ক ফ্রি কেমিক্যাল দিয়ে পেস্ট দিয়ে ঠিক আছে এরপর আপনি সেটাকে ইউজ করতে পারেন এই আমাদের ওয়াটার মানে রেনকোট এই ওয়াটার প্রুফ কোটিংটাকে চার নম্বর পয়েন্টে লেখা আছে অ্যাপ্লাই ওয়ান কোট অফ ডক্টর ফিক্স ইট উইথ ডিলেশন বাই রোলার টু এ গেট কভারেজ মানে এক লিটারে আপনার যেটা কভার করবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে মানে সাড়ে তিন থেকে চার মিটার স্কোয়ার ফার্স্ট কোড দেওয়ার ছ থেকে আট ঘন্টা পর সেকেন্ড কোট বা টপ কোটটাকে আপনি ইউজ করতে পারেন তিন নম্বর কোট আপনি দিতে পারেন টপ কোটের জন্য ছ থেকে আট ঘন্টা আপনাকে রেস্ট দিতে হবে এবং সেটা বলে দেওয়া আছে যে কভারেজ কিন্তু ডিপেন্ড করছে আপনার টেক্সচার এবং পড়োশিটি অফ দ্য সারফেস আপনার বাইরের ওয়ার মানে ওয়ালের পজিশন কেমন আছে কেমন প্লাস্টার দেওয়া আছে ব্রিক ওয়াল আছে পরশুটি কেমন কেমন ছিদ্র আছে এভাবে দেখে পরে আপনাকে ইউজ করতে হবে এবং ছত্রিশ মাসের যদি বেশি হয় যে আপনার এই ডাব্বাটা প্যাকেজিংটা তাহলে সেটাকে আপনি কিন্তু ইউজ করবেন না স্টোর ওয়েল বিফোর ইউজ এবং এটাকে ইউজ করার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ভালো করে ঘেঁটে নেবেন আমি একটা জিনিস বারবার বলবো কোনো জিনিস যখন ইউজ করবেন তখন প্যাকেজিংটাকে ভালো করে লক্ষ্য করবেন এখানে লিখে দেওয়া আছে এরিয়া সব অ্যাপ্লিকেশান কোথায় কোথায় ইউজ করতে পারবেন অল টাইপস অফ এক্সটেরিয়ার মেশিনারি ওয়ার্ক ঠিক আছে সার্ফেসেস কংক্রিট সিমেন্ট স্যান্ড যেখানে আপনার রাজমিস্ত্রি কাজ সার্ফেসের ক্ষেত্রে কংক্রিট ঢালায় ক্ষেত্রে সিমেন্ট স্যান্ডে যেখানে ফিনিশিং শেষ হয়েছে সিমেন্ট শীত অ্যাস সেখানে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এবং এটাকে আপনাকে স্টোর করতে হলে একসাথে তিনটা ডাব্বা রাখতে পারে উঁচুতে তার বেশি রাখবেন না তিন নম্বরের বেশি হলে সেটাকে আপনার লাস্টের নিচের ডাব্বাটা ক্র্যাশ করতে পারে ঠিক আছে তো এই ছিল আমাদের ডক্টর ফিক্স সিটের ওয়া এক্সটার্নাল ওয়াল রেনকোট ওয়াটারপ্রুফিং ওয়াটারপ্রুফ কোটিং পাঁচ বছর ওয়ারেন্টিরও দেওয়া আছে ঠিক আছে এবং এর মধ্যে লিখে দেওয়া আছে চেক দ্য লিড মানে ঢাকনা ফর এ সারপ্রাইজ টোকেন এখানের মধ্যে একটা সারপ্রাইজ টোকেন আছে এটাকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন এটা কিন্তু কোনো আমাদের প্রোমোশনাল ভিডিও নয় জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা লাইক আমার ভিডিওর জন্য অত্যন্ত জরুরি এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ